ফরাক্কা বিধানসভার বিজেপি প্রার্থী হেমন্ত ঘোষের হয়ে প্রচারে এলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন, অন্যান্য রাজনৈতিক দলগুলি মুসলমানদের ভয় দেখাচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে। তিনি আরও জানান, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা বেশি সুরক্ষিতভাবে থাকবেন। এই দিন তিনি জাফরগঞ্জে সভা করেন, মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি জেলা নেতৃত্ব। ফরাক্কার মানুষ বহুদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত, বিভিন্ন নির্বাচনে আপনারা বারবার বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু এখানে আমরা লোকসভা বিধানসভা জিততে পারিনি। কিন্তু এবারে পশ্চিমবঙ্গে যে পরিবর্তনের যে ঢেউ চলেছে, আমার মনে হয় সেই ঢেউয়ের সুযোগ এখানকার মানুষ নেবে। একবার ভারতীয় জনতা পার্টির বিধায়ককে নির্বাচিত করে বিধানসভায় পাঠাবে, যাতে বিজেপি এবারে যে বিজেপি সরকার হবে, সেই সরকার সেই বিধায়কের মাধ্যমে ফরাক্কার আর উন্নয়ন করতে পারে। এর আগেও কয়েকবার ফরাক্কার বিভিন্ন জায়গায় আমি এসেছি, মানুষের মধ্যে আগ্রহ আছে যে বিজেপি এখানে জিতুক। কিন্তু বাংলায় যে পোলারাইজ পলিটিক্স হয়েছে, হিন্দু মুসলমানের বিভাজন করে এখানে ভোট করার চেষ্টা হয়, মুসলমান বন্ধুদেরকে বিজেপি সম্বন্ধে ভয় দেখানো হয়, তাতে ওনারা ভাবেন যে আমরা যদি বিজেপিকে ভোট দিই কি হবে, কি হবে, কি হবে। কেন্দ্রে 7 বছর ধরে বিজেপি আছে, তার আগে অটলজি 6 বছর ক্ষমতায় ছিলেন, মুসলমান বন্ধুদেরকে কেউ ক্ষতি করতে পেরেছে কি? সারা দেশে আজকে মুসলমানদেরকে কেউ চমকাতে পারবে কি? ভারতীয় জনতা পার্টির রাজত্বে মুসলমান ভাই বোনেরা সবচেয়ে বেশি সুরক্ষিত। বিজেপির যেখানে রাজত্ব আছে রাজ্য, সেখানে মুসলমানরা ধনী, তারা শিক্ষিত, তারা চাকরি পান, তারা ব্যবসা করতে পারেন, মুসলমান বলে কেউ তাদেরকে কষ্ট দিতে পারে না। আমি যেহেতু মুসলিম এলাকা, এই মুর্শিদাবাদ জেলা পশ্চিমবাংলার সবচেয়ে থেকে তথা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা জেলার মধ্যে এই মুর্শিদাবাদ জেলা একটি জেলা।